জোরে হাততালি দাও স্টুডেন্টরা যারা পার্টিসিপেন্ট আছো জোরে হাততালি ওকে অভিনন্দন জানানো হচ্ছে মহারাজ মশাইকে স্যার টু লিন চাইলি থ্যাংক ইউ জোরে হাততালি জোরে হাততালি জোরে হাততালি ওনাকে উত্তরীয় করে দিচ্ছেন মৌসুমী স্যার আরেকটা উত্তরীয় এটা সম্মান আমাদের পক্ষ থেকে স্টুডেন্টরা তোমরা একটু হাততালি দাও ইশিতা থ্যাংক জোরে হাততালি দাও আমাদের ভারতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছেন মা প্রশান্ত স্যার সবাই আমরা সত্যি আমি গর্বিত যে একটা দিন আমরা দেখতে পাচ্ছি সৃষ্টিতে যে উনি ভারতীয় দলের ফুটবলার ছিলেন এবং প্রতিনিধিত্ব করেছেন এটা একটা বিরাট গর্বের বিষয় আমি শুধু বলি যে আমি এই কলেজের সাথে যুক্ত হয়েছি আমাকে এই সম্মান জানানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ আর খেলোয়াড়দের বলবো যে কোনো খেলায় হার জিত আছে স্পিরিট অফ দ্য গেম মেনটেন করে চলার চেষ্টা করো দেখো ওয়ান ভার্সেস ওয়ান খেলা কিন্তু সবসময় হয় যখন একটা বোলার বল করে ক্রিকেটেও যেমন হয় ফুটবলেও যখন ওয়ান ভার্সেস ওয়ান হয় কোনো কোনো সময় গোলকিপারের সাথে ডিফেন্ডারদের সাথে হয় তো সেটা স্পিরিটটা বজায় রাখতে হয় তোমার যোগ্যতার মাপকাঠি হবে ইয়োর ডেডিকেশন আর আমাদের কলেজের বিভিন্ন রকম পরিকল্পনা আছে আমরা স্কুলগুলোকে ধন্যবাদ জানাবো এবং
সোমনাথ দা আছে আমার সাথে, সোমনাথ দা অরিন্দম আমরা একসাথে করছি, ডেপুটি ডাইরেক্টর স্যার আছেন আমাদের, ডক্টর নন্দন গুপ্তর স্বপ্ন যে স্বামী বিবেকানন্দ কলেজে স্পোর্টসের একটা কালচার তৈরি করা, যেটা ভীষণ জরুরি। বাইরে ইউনিভার্সিটি বা বাইরের কলেজগুলোতে যেমন আছে, সেরকম আমাদের স্বপ্ন আছে, প্ল্যানিং আছে, অনেক কিছু করার চেষ্টা আছে, মানে ইচ্ছা আছে স্যার আগামী দিনের জন্য। জোরে হাততালি, জোরে হাততালি, আরো জোরে হাততালি দাও সবাই। তিনি আমরা ম্যামকে, ম্যাম বহুদিন ধরে আমাদের সঙ্গে আছেন, এসবিএসটি কলেজের প্রিন্সিপাল ম্যাডাম। এরপর এবং থ্যাংক ইউ প্রথম মান্না স্যার, ওনার জন্য জোরে হাততালি, একটা সম্মানিত করো সবাই তোমরা, থ্যাংক ইউ। ওনাদেরকে পেয়েছি আমরা, সত্যি ধন্যবাদ আমরা। এরপর আমি মহারাজ মশাইকে বলবো একটু কিছু বলার জন্য আমাদের খেলা সম্বন্ধে। আচ্ছা স্যারকে দিচ্ছেন। প্রথমেই স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস এবং স্বামী বিবেকানন্দ গ্রুপের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছেন, মাননীয় মহারাজ স্বামী তৎপরানন্দজি, আমাদের মাননীয় তাপস ভট্টাচার্য, বিশ্বজিৎ হালদার এবং আমাদের যত শিক্ষক শিক্ষিকারা শিক্ষিকারা আমাদের ডাকে যারা সমবেত হয়েছেন, এবং আমাদের স্পোর্টসের আমাদের স্বামী বিবেকানন্দের যে কোঅর্ডিনেটর প্রশান্ত চক্রবর্তী, ইতিমধ্যেই তাকে আমরা আপনাদের সঙ্গে পরিচিত, তার নামটাই যথেষ্ট পরিচিতির পক্ষে। এছাড়া যারা ছাত্রছাত্রী তোমরা আমাদের সামনে উপস্থিত আছো, তাদেরকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আগামী বেশ কয়েকদিন ধরে আমাদের যে স্পোর্টস কার্নিভাল এটা চলবে, আমরা স্বামীজির আদর্শে অনেকখানি অনুপ্রাণিত এবং সেই অর্থে আমরা মনে করি যে খেলার মাধ্যমেই যেভাবে শিক্ষা আমরা পেতে পারি তার কোনো তুলনা নেই, এবং আমরা খুব এটা খুব ভালোভাবেই জানি যে স্বামীজির সেই বাণী যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে হয়তো আমরা আমাদের ভারতবর্ষের জন্য এবং আমাদের নিজেদের জন্য অনেক বেশি ভালো কাজ করতে পারবো। তো সেই ব্যাপারগুলোকে আমরা মাথায় রেখে আমি এখন সবাইকে স্বাগত জানালাম, এবং একই সঙ্গে মহারাজ স্বামী তৎপরানন্দ জিকে অনুরোধ করব, আমাদের তিনি ইতিমধ্যে উপস্থিত থেকে আমাদের উৎসাহ দান করেছেন, আমাদের আগামী দিনগুলো আমাদের এই সমস্ত খেলার সমস্ত পর্ব যেন সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারি, এবং স্বামীজি যাতে আমাদের তার আশীর্বাদ এবং তার শুভেচ্ছা দিয়ে আমাদের সমগ্র অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলবেন, এই কামনা করে তাকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ওম নমো ভগবতে রামকৃষ্ণ। সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আপনারা এই যে কার্যক্রম সুন্দরভাবে যে করবেন তার জন্য এটা উদ্যোগ নিয়েছেন, আর এটা প্রথম উদ্যোগ, তার জন্য সত্যি একটা বিশেষ সাধুবাদ জানাই। আমি চাই যে এই প্রথম উদ্যোগটা একটা এমন একটা উদ্যোগ হয়, ল্যান্ডমার্ক হয়, যে এখানকার যতগুলো ছাত্ররা এসছে তারা কিন্তু মনের ভিতরে স্মৃতির ভিতরে জীবনভর মনে রাখে। তার জন্য একটা জোর করে হাততালি একটু দেবেন তো সুন্দর করে। যে এখানে আয়োজকরা রয়েছে হয়তো রোধটাকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু বাকি সব সুবিধা তারা ব্যবস্থা করছে। আমি সত্যি অভিবাদন জানাই, আমাদের ম্যাডাম রয়েছেন, আমাদের ডাইরেক্টর স্যারও রয়েছেন, আমাদের রত্নেশ্বর থেকেও এসছেন, ওনাকেও নমস্তে, অন্যান্য যে অধ্যাপকরা রয়েছেন, যা প্রধান শিক্ষকরা রয়েছে তাদেরকেও আমাদের তরফ থেকে খুব বড় প্রীতি ভালোবাসা। কারণটা কি আছে, খেলা একটা এমন জিনিস যে পড়াশোনার জন্য আমরা সবাই জোর দিই, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলার জন্য আমরা যে কাজ করতে যাই, যখন আমরা নিজে একাডেমিক স্তরে খুব এক্সেল করতে যাই, তখন ভাবা যায় যে বাচ্চাদের ভিতরে হোক যে পড়াশোনা করছে সে, আর যে পড়াশোনা নাই বা করছে, কিন্তু একটা জিনিস কমন আছে, খেলা সবাই পারে, ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষ কিন্তু খেলা পছন্দ করে। এই যখন শরীর সুস্থ থাকে আমরা মাঠে নেমে যাই, যখন শরীরের ভিতরে দম না থাকে আমরা টিভিতে দেখি বা হয়তো মোবাইলে দেখি, কি
কেউ টেবিল টেনিস দেখতে পছন্দ করে, কেউ ক্রিকেট দেখতে পছন্দ করে, কেউ ফুটবল খেলতে পছন্দ করে। এখনো আমাদের সাধুরা, অনেকজন বৃদ্ধ সাধুরা এমন রয়েছে যে ম্যারাডোনাকে দেখতে পছন্দ করে। তারা কিন্তু গাঙ্গুলি কি রকম খেলা খেলছে আমরা দেখেছি। যে 70-80 বছরের মানুষ একজন সাধুর কাছে ছিলাম, তিনি বলছেন, আচ্ছা দাদা কি করেছে দেখতো, দেখতো দাদা কিরকম চকা মারছে, ছাকা মারছে। এই 20-25 বছর আগেকার কথা বলছি। তো জিনিসটা এটা, খেলা একটা নিজের অধিকার, যেমন এই অধিকারটা ছোট বাচ্চাদের যেন খুব দরকার। আর যখন আমরা পড়াশোনা করে শিক্ষিত হওয়ার চেষ্টা করি, তখন মেনে রাখো শিক্ষিত ভাবে খেলা, মানে তোমার প্রত্যেকটা খেলার ভিতরে তোমার শিক্ষার একটা প্রতিমূর্তি যেমন সামনে আসুক। যে আগে প্রশান্ত বাবু এত সুন্দরভাবে বললেন যে খেলার ভিতরে খেলার স্পিরিট থাকতে হবে, তার মানে এটা নেই যে আমি জিততে চাই না। নিশ্চয়ই আমরা সবাই মাঠে নামি উইনিং হওয়া জন্য। আই ওয়ান্ট টু বি উইনার, উইনার স্পিরিটটা খুব দরকার। অনেক দিনের বন্ধু এবং গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং স্বামী বিবেকানন্দ গ্রুপের পক্ষ থেকে প্রথম আমরা জ্ঞানজ্যোতি অ্যাওয়ার্ড তাকেই দিয়েছি, তাপস ভট্টাচার্য। তাপস ভট্টাচার্যকে আমি কিছু কথা বলার জন্য সংক্ষেপে, কেননা আমাদের সময় অতিক্রান্ত হচ্ছে ইতিমধ্যেই, সংক্ষেপে কিছু কথা বলতে অনুরোধ করব। উপস্থিত মহারাজ, উপস্থিত ডেপুটি ডিরেক্টর SBI গ্রুপ কলেজ এবং উপস্থিত মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম, প্রশান্ত চক্রবর্তী মহাশয় এবং আরো সমস্ত সম্মানীয় অতিথিবর্গ, প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল থেকে এসেছে তাদের প্রতি অতিপন ভালোবাসা। বেশি কথা বলে সময় নষ্ট করার সময় তো এখন নয়, এখন তোমরা খেলতে এসেছো। যেটুকু বলার, এই খেলতে যে তোমরা এসেছো, এই যে সমস্ত ছাত্রছাত্রীরা খেলতে এসেছে তাদের মধ্যে পড়াশোনায় ভালো কিছু ছেলে থাকে, কিছু ছেলে পড়াশোনায় তেমন ভালো নয়, তারা খেলাধুলাতে বেশি ভালো থাকে। আমার যেটা বলার, একে অন্যের পরিপূরক। যারা পড়াশোনাতে ভালো তারা যদি খেলাধুলার মধ্যে থাকে তাহলে অনেক বেশি ভালো হওয়ার সুযোগ থাকে। তার কারণ খেলাধুলা আমাদের কি দেয়, খুব অল্প সময়ের মধ্যে একাগ্রতা বাড়াতে সাহায্য করে, খিদে ক্ষিপ্রতা বাড়াতে সাহায্য করে। ক্ষিপ্রতা ছাড়া পড়াশোনায় বলো, যে কোনো কাজে বলো, সফলতা লাভ করা যায় না। আমাদের জেনারেল ম্যানেজার সোমনাথ রায় এবং অরিন্দম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরিন্দম পাল, এরা দুজন ভীষণ ভাবে উদ্যোগ নিয়ে এবং তাদের সঙ্গে যোগ্য সঙ্গত করেছে আমাদের প্রদীপ বাবু, ডক্টর সোমনাথ দাস, বাসুদা, সবাইকেই আমি বলবো যে আগামী দিনগুলো আমরা যেন ঠিকভাবে পরিচালনা করে উঠতে পারি, এই শুভকামনা আমাদের পক্ষ থেকে রইল। আর এবার আমি প্রদীপ বাবুকে অনুরোধ করছি বাকি যে অনুষ্ঠান সেটা চালন করার জন্য। স্কোরার মহোদয় কে বল বতা সকতে কিতনা বল হুয়া হ্যা? কাফি অচ্ছি রান, 4 রান।